আজকে রেসিপি বানানোর জন্য প্রথমেই একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা ও দুটি টমেটো দিয়ে দিলাম। একটি লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব। নমস্কার, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটি রেসিপি রান্না করব। এর জন্য লাউ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সাধারণত আমরা লাউয়ের তরকারি করতে গেলে বা এই ঘন্ট করতে গেলে লম্বা লম্বা করে কেটে নিই, কিন্তু আজকে আমি ডুমো করে লাউগুলো কেটে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি সাদা জিরে হাফ চামচ দিয়ে দিলাম। এগুলি খুব ভালো করে ভেজে নেব। প্রথমে ভেজে নিয়ে এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজ তেলে একটু ভালো করে ভেজে নেব। বারবার করে নেড়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে সে পেঁয়াজ, রসুন, আদা এবং লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম তার থেকে কয়েক চামচ পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ ও এখানে দিলাম দুই চামচ পেঁয়াজ, রসুন, আদা এবং লঙ্কা, টমেটো পেস্ট। গুঁড়ো মশলা এবং বানিয়ে রাখা পেস্ট ও পেঁয়াজ আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ডুবো করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে লাউ মিশিয়ে নিলাম। একটু ভাজা ভাজা করে এর মধ্যে জল দিয়ে দিলাম এবং সিদ্ধ করে নিলাম। লাউ আমার সিদ্ধ হয়ে গেছে। এই সময় মাছের মাথা ভেজেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো আমি ভেঙে টুকরো করে দিয়েছি। এবার খুব ভালো করে এগুলো লাউয়ের সাথে মিশিয়ে নেব এবং বারবার নেড়ে নেড়ে জল শুকিয়ে গেলে নামিয়ে অন্য পাত্রে ঢেলে নিলাম। আজ এই রেসিপি এই পর্যন্তই। নমস্কার।